हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। आज 26 अक्टोबर करेंट अफेयर्स नतून क्लासे तुम्हारे स्वागत। 10 प्रश्न साथे एक्सट्रा डेटा प्रोवाइड करब। क्लासटा प्रथम थेके शेष पर्यन्त देखो। शुरू करछि आजकेर क्लास। आजकेर क्लासे प्रथम प्रश्न, जातिसंघ दिवस पालन करा हय कबे? पालन करा हय 24 अक्टोबर। अपशन ए, प्रति बछर 24 अक्टोबर जातिसंघ दिवस पालित हय। एटी 1945 साले जातिसंघेर आनुष्ठानिक प्रतिष्ठाके चिह्नित करे। अपशन ए। दुई नम्बर प्रश्न, स्टाफ सिलेक्शन कमिशनेर चेयरमैन नियुक्त होयेछेन के? नियुक्त होयेछेन एस गोपाल कृष्णन। তিনি 1991 ব্যাচের আইএএস অফিসার। তিনি রাকেশ রঞ্জনের স্থল অভিষিক্ত হয়েছেন। অপশন ডি। তিন নম্বর প্রশ্ন, কালিদাস সম্মান অ্যাওয়ার্ড 2023 জিতেছেন কে? জিতেছেন রঘুপতি ভট্ট। অপশন সি। 2023 কালিদাস সম্মান পুরস্কার জিতেছেন মাইসুরের চিত্রশিল্পী গঞ্জিফা রঘুপতি ভট্ট। মধ্যপ্রদেশ সরকার শিল্প ও সংস্কৃতিতে শ্রেষ্ঠত্ব এবং সৃজনশীলতার স্বীকৃতি দেওয়ার জন্য প্রতি বছর কালিদাস সম্মান প্রদান করে। প্রাচীন ভারতে সুপরিচিত ধ্রুপদী সংস্কৃত লেখক কালিদাসের নামে এই পুরস্কারের নামকরণ করা হয়েছে। অপশন সি, রঘুপতি ভট্ট। চার নম্বর প্রশ্ন, কোন দেশে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন লুং কুয়াং? ভিয়েতনাম। অপশন সি। তিনি টু ল্যামের স্থল অভিষিক্ত হয়েছেন। ভিয়েতনামের রাজধানী হ্যানয়, মুদ্রা ভিয়েতনামি ডং। অপশন সি। পাঁচ নম্বর প্রশ্ন, কোন দেশে 30তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন ইয়াহিয়া আফ্রিদি? পাকিস্তান। অপশন বি। তিনি প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইশার স্থল অভিষিক্ত হয়ে পাকিস্তানে 30তম প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন। অপশন বি। ছয় নম্বর প্রশ্ন, কোন কোম্পানির চিফ টেকনোলজিস্ট নিযুক্ত হয়েছেন প্রভাকর রাঘবন? গুগল। অপশন এ। তিনি এর আগে গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন, গুগলের সিইও সুন্দর পিচাই। অপশন এ। সাত নম্বর প্রশ্ন, তেনকানা নামে জাম্পিং মাকড়সার একটি নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেছে কোথায়? সন্ধান পাওয়া গেছে দক্ষিণ ভারতে। অপশন বি, নতুন জাম্পিং মাকড়সার প্রজাতি তেনকানা জয়মঙ্গলি কর্ণাটকের দেব রায়না দুর্গা বনে প্রযুক্তিবিদরা খুঁজে পেয়েছেন। অপশন বি, দক্ষিণ ভারত। আট নম্বর প্রশ্ন, বিএসএনএল এর নতুন লোগো লঞ্চ করেছেন কে? লোগো লঞ্চ করেছেন জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। বিএসএনএল এর পুরো কথা হচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড, ফাউন্ডেড 15 সেপ্টেম্বর 2000, হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। অপশন সি, জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। নয় নম্বর প্রশ্ন, কোথায় 16th ওমেন্স ইন্ডিয়ান ওপেনের আয়োজন করবে ভারত? এই প্রশ্নের উত্তর হচ্ছে গুরুগ্রাম। অপশন বি, 24 অক্টোবর হরিয়ানার গুরুগ্রামে ডিএলএফ গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে মহিলাদের ইন্ডিয়ান ওপেন 2024 গলফ টুর্নামেন্ট শুরু হয়েছে। মহিলাদের জন্য ভারতের শীর্ষ গলফ টুর্নামেন্টের 16তম সংস্করণে 31টি দেশের 114 জন খেলোয়াড় 4 দিন ধরে প্রতিদ্বন্দ্বিতা করবে, যার মধ্যে 2বারের অলিম্পিয়ান দীক্ষা দাগারের নেতৃত্বে 27 জন ভারতীয় গলফার রয়েছে। অপশন বি, গুরুগ্রাম। শেষ প্রশ্ন 10 নম্বর বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরের কার্ডে লিংক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। তার সাথে বলবো, সমগ্র সেপ্টেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে। ওকে, শেষ প্রশ্ন 10 নম্বর, কোথায় 14th অল ইন্ডিয়া সিভিল ডিফেন্স অ্যান্ড হোম গার্ডস কনফারেন্সের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? এই প্রশ্নের উত্তর হচ্ছে গান্ধীনগর। অপশন বি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গান্ধীনগরের মহাত্মা মন্দিরে 14তম সর্বভারতীয় সিভিল ডিফেন্স এবং হোমগার্ড সম্মেলনের উদ্বোধন করেছেন। অপশন বি, গান্ধীনগর। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন, উত্তর, সঠিক উত্তরদাতার নাম।
25 অক্টোবর তোমাদের হোমওয়ার্কে তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন, কোন কেন্দ্রশাসিত অঞ্চলে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন সুরিন্দার কুমার চৌধুরী, জম্মু কাশ্মীর? দ্বিতীয় প্রশ্ন, ফিফথ ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডস 2023-তে সেরা রাজ্য বিভাগে প্রথম পুরস্কার জিতেছে কোন রাজ্য? জিতেছে উড়িষ্যা। এবং তৃতীয় প্রশ্ন, দীর্ঘস্থায়ী কিডনি রোগীদের জন্য বিনামূল্যে ডায়ালাইসিস পরিষেবা চালু করেছে কোন রাজ্য সরকার? হরিয়ানা। এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য, যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও। এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে, তিনটে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, ঝাড়খণ্ডের নতুন ডিজিপি নিযুক্ত হয়েছেন কে? সেকেন্ড কোশ্চেন, ভারতের দ্বিতীয় বৃহত্তম প্রজাপতি বৈচিত্র্য কেন্দ্র হিসেবে স্বীকৃতি পেয়েছে কোন জাতীয় উদ্যান? অ্যান্ড থার্ড কোশ্চেন, 24th ন্যাশনাল প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে কোথায়? তিনটে প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 25 অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, ভারতে কোন দেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিয়েছেন আইসাত আজিমা? মালদ্বীপ, অপশন সি। তিনি ইব্রাহিম সাহেবের স্থল অভিষিক্ত হয়েছেন মালদ্বীপের রাজধানী মালে। দুই নম্বর প্রশ্ন, দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন হেমাং বাদানি, অপশানে। এবং প্রাক্তন ভারতীয় ব্যাটার ভেনুগোপাল রাওকে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিন নম্বর প্রশ্ন, একক ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপে গুরপ্রীত পাল সিং কিসের মেডেল জিতেছেন? তিনি জিতেছেন সোনা, অপশন এ। চার নম্বর প্রশ্ন, ইমার্জিং ইলাস্ট্রেটর ক্যাটেগরি অ্যাওয়ার্ড জিতেছেন কোন রাজ্যের 25 বছর বয়সী আর্টিস্ট অদিতি আনন্দ? হরিয়ানা, অপশন ডি। পাঁচ নম্বর প্রশ্ন, দাতিয়া শহরে সরকার চালিত জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজে পিঙ্ক অ্যালার্মস ইনস্টল করেছে কোন রাজ্য? মধ্যপ্রদেশ, অপশন এ। উদ্দেশ্য, স্বাস্থ্যসেবায় মহিলাদের নিরাপত্তা বাড়ানো। ছয় নম্বর প্রশ্ন, লাইট হাউস ট্যুরিজম কনক্লেভ 2024-এর উদ্বোধন করেছেন কে? উদ্বোধন করেছেন শান্তনু ঠাকুর, অপশন এ। তিনি জাহাজ ও জলপথের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সাত নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত ইন্দ্রানন্দ সিং ঝা কে ছিলেন? তিনি একজন রেডিও উপস্থাপক ছিলেন, অপশন বি। 77 বছর বয়সে মারা গেছেন। আট নম্বর প্রশ্ন, গভর্নমেন্ট ই মার্কেট প্লেসের সিইও নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন এল সত্য শ্রীনিবাস, অপশন বি। তিনি ভারতীয় রাজস্ব পরিষেবার 1991 ব্যাচের কর্মকর্তা। তিনি প্রশান্ত কুমার সিং এর স্থল অভিষিক্ত হয়েছেন। নয় নম্বর প্রশ্ন, ইউপিআই লাইট ওয়ালেটের সীমা 2000 টাকা থেকে বাড়িয়ে কত টাকা করেছে আরবিআই? 5000 টাকা, অপশন সি। শেষ প্রশ্ন দশ নম্বর, সেকেন্ড আর্মি কমান্ডার্স কনফারেন্স 2024-এর প্রথম দফা হাইব্রিড মোডে আয়োজিত হবে কোথায়? আয়োজিত হবে গ্যাংটক। এটা আয়োজিত হয়ে গেছে 10-11 অক্টোবর 2024 গ্যাংটক, এবং দ্বিতীয় পর্ব আয়োজিত হবে 28-29 অক্টোবর দিল্লিতে। ওকে, অপশন সি, গ্যাংটক। তাহলে বন্ধুরা, এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।